আজ শুক্রবার, আজ ছবির দিন। আজ মুক্তি পেল রোহন সেনের লেখা এবং পরিচালিত সিনেমা অপরাজিতা। অ্যাক্রোপলিসের সিনেপলিসে আজ হয়ে গেল স্পেশাল স্ক্রিনিং। রোহন সেনের লেখা এবং পরিচালনায় নতুন সিনেমা অপরাজিতা। এক্সাইটেড, টেন্স, দুটো মিক্সড ফিলিংস আছে, বাট ছবিটা আশা করি লোকের ভালো লাগবে যারা দেখবেন। এখানে সবাই এসছেন প্রথমবার, অপরাজিতা তারা দেখবেন, অপরাজিতা দেখে আমি ফিডব্যাক পাবো, ফিডব্যাক পাওয়ার পর আরও ভালো করে বুঝতে পারবো। এবং দর্শককে একটাই কথা বলার যে আপনারা প্লিজ হলে গিয়ে অপরাজিতা দেখুন, কারণ অপরাজিতা এখানে বাংলায় ঠিকঠাক করে তো হল দেওয়া হয় না বাংলা ছবিকে, তো সেটা অপরাজিতার ক্ষেত্রেও হয়েছে। তাও আমরা যে কটা হল পেয়েছি সে কটা হলেই আপনারা যদি গিয়ে অপরাজিতা দেখেন তাহলে হয়তো ভবিষ্যতে আমরা আর একটু বেশি হল পেতে পারি। তো সেই জন্য একটাই অনুরোধ করবো, হলে গিয়ে অপরাজিতা দেখুন। আজকে আমরা প্রিমিয়ারে এসেছি, সবাইকে বলুন আজকে তুই না জন্মদিন, অপরাজিতা হলে গিয়ে দেখুন, বন্ধুবান্ধবদের বলুন, বাবা মায়ের অব্যক্ত কাহিনীর একটা অসাধারণ ছবি, সবাই মিলে হলে গিয়ে দেখুন, এটুকুনি বলতে চাই। দর্শকদেরকে এটাই বলবো যে এই ছবিটা এমন একটা ছবি যেটা আপনারা আপনাদের বাবা মাকে ডেডিকেট করতে পারেন, পুরো ফ্যামিলি নিয়ে যান, ছবিটা দেখুন, হলে গিয়ে দেখুন। বাংলা ছবি একটু হল পেতে সমস্যা হয়, তো দর্শকই তো বাংলা ছবি বাঁচিয়ে রাখবে, এই ছবিটা দিয়ে আপনার বাংলা ছবিকে বাঁচিয়ে রাখবো। এক্সাইটেড এবং চাপে সমস্ত কিছু মিলিয়ে মিশি একটা বিধিবিচ্ছিরই অবস্থা, এবার দেখা যাক কী হয়, অডিয়েন্স তো কী রেসপন্স করে তার উপর ডিপেন্ড করছে, আমি ভালো থাকবো না টেনশন থাকবো। Thank you. So, what are your plans? Definitely, premiere to roye chhe, excited to definitely. Aar etar aar ki plans ache ajke. Dekho, plan bolte ekhon obdi barite birthday lunch khawa hoyeche. Kono diet nei, kichu nei. Aar amar jeta mone hoyeche prottek bochor jebhabe 11 march katacchi, ei bochor ta sobtheke special. Mane jonmodiner din kaj beruchhe. এই প্রিমিয়ারে, তারপর যদি প্রিমিয়ার থেকে সময় থাকে আমাদের লকডাউনের আগে, যেহেতু সময়সীমা এখন বেড়ে গেছে, তারপর দেখবো বন্ধু বান্ধব বা এই অপরাজিত ইউনিটের সাথে টিমের সাথে যত। আর বাবা মেয়ের গল্প এখানে কিভাবে দেখছো, আর মানে কি হতে চলেছে, দর্শকরা কি পেতে চলেছে? দেখো, বাবা মেয়ের গল্প তো বটে, কিন্তু আমরা যেরকম দেখি আমাদের আশেপাশে বাবা মেয়ের গল্প সেই ধরনের নয়। অপরাজিতা এবং তার বাবার সাথে একটা অদ্ভুত সম্পর্কের একটা সমীকরণ আছে, যেটা আমার মনে হয় যে কোনো মেয়ের সাথেই তার বাবার সাথে একটা সম্পর্ক খুব আদরের এবং গভীরের, একটা শেল্টারের মতো। অপরাজিতার ক্ষেত্রে কিছুটা একটু আলাদা, কারণ অপরাজিতা তার বাবার সাথে প্রায় 4 বছর কথা বলে, সেটা একটা ডায়েরির মাধ্যমে কমিউনিকেট করে। মানে আমি আমার বাস্তব জীবনে ভাবতেই পারি না যে আমার বাবার সাথে এরকম, কিন্তু আমার মনে হয় হলে গেলে অডিয়েন্স এই খুব সাধারণ গল্প হলেও একটা কথা অসাধারণত্ব আছে, এবং আমি অন্তত আমার আশেপাশে কখনো এই ধরনের বাবা মেয়ের সম্পর্কে সমীকরণ দেখি, আমার মনে হয় এটা একটা নতুন অপরাজিতা ছবির প্রিমিয়ারে রয়েছি। আমি খুবই এক্সাইটেড এই ছবিটা নিয়ে, বিকজ রোহন যে পরিচালক সে আমাদের এই বয়সী, এই প্রজন্মের একজন তরুণ পরিচালক। আমার মনে হয় যে তার কাজ দেখে আমাদের বয়সী আরও অনেকে ইন্সপায়ার্ড হবে, এবং ডেফিনেটলি বাবা অভিনয় করেছে, বাবা আর তুহিনাদির যে ইকুয়েশন অন স্ক্রিন বা তাদের যে সম্পর্কের গল্প উঠে আসে সেটা দেখতেও খুবই এক্সাইটেড। থ্যাংক ইউ। প্রীতম মুখার্জির সঙ্গে লুদ্রানী চক্রবর্তীর রিপোর্ট, সারাদিন বাংলা টিভি, সবসময় সবার সাথে। পাওয়ার্ড বাই জীবনপুর বানপ্রস্থ ভিলেজ ট্রাস্ট, ওল্ড এজ হোম।